দিনে সিরাজ নিয়ে আইছি দিলা ভাই খালি গোশ পে আর বদির মতো দৈত্য বেরে কবে যাহাপ না বলেন কি চাই আলাদিন সিরাজ কানের ভিতরে বোমা তাও আর বিস্ফোরণ ও মাই গড প্রভু কি ভাই সিরাজ কি তুমি আমার টাকা দিবে তোমার ভাঙাচুরে ফার্মেসি ভাঙে আমি দুইতলা হাসপাতাল করে দেবো মনে করেন যে আপনি জিরাম দেখতেও অনেক সুন্দর ফাইন সিরাম মনে করেন আপনার দুটো মেয়েও কিন্তু খুবই ফাইন হয়েছে হ্যাঁ আমি লক্ষ্য করতেছি আব্বা মানে গ্রামের সব মেয়েরা না কিরাম করে যেন আমার দিকে তাকায় আসলে হয়েছে কি কাজকর্ম না করে সারাদিন ছাড়া গরুর মতো ঘুরে বেড়াচ্ছিস এই জন্য মানুষ বিস্ময় তোর দিকে তাকাচ্ছে বুঝতে চেষ্টা কর তুই কি এখনো ছোট আছিস না কাজকর্ম করার বয়স তোর হয়েছে আব্বা তুমি আমার বাপ হয়ে তোমার সন্তান তোমার ছেলে তুমি এরকম একটা কথা বলতে পারলে এ দুনিয়াতে এত উদাহরণ থাকতে তুমি আমার সারা গরু হিসেবে উদাহরণ দিলে আমি কিন্তু তোমার এই উদাহরণে খুবই মাইন্ড করলাম আব্বা তোরে ছাড়া গরু ছাড়া আর অন্য কিছুর সাথে তো আমি মিল পাইনি রে ঠিক আছে আব্বা তোমার এই কথাটা আজকে আমি আমার ব্রেনের মধ্যে স্টোর করে রাখলাম আজকে আমি তোমার এই হোটেল মানে তোমার এই বাড়িতে খাই বলে তুমি এত বড় একটা কথা বললে তাই না সারা গরু বলে ফেললে একটা কথা মাথা রাখবে সারা জীবন কিন্তু আমি খাবো না এটা মাথা রেখে কথা করছে দেখা যাবে বুবু তুই কি চাস আসলে আমি কি চাই মানে তুই কি চাস তুই বুঝিস না তুই কি চাস যে এলএমপি ডাক্তার মহিদুল মদনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাক তা কেন হতে যাবে আসছে যেভাবে অপমানিত হয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি তার ফেভিকলে আঠা দিয়ে আটকে রাখতে পারবো না দেখ গুলাপি আমার নাম সুলাপি আমি ভালোবাসি জিলেপি জিলেপিতে প্যাঁচ থাকে কিন্তু আমার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই আমি যা কই সুজা সুজি কই তুই যে এতক্ষণ ধরে জিলেপির আড়াই পাশের মতো প্যাঁচায় কথা করছিস আমার সাথে আমি তো তোর কথা কোনো কিছুই বুঝতে পারতেছি না তোর কতবার করে কইছি আমার সাথে যা কবি একদম সুজা সুজি কবি ও আমি তো অন্য কারোর সাথে যদি ইশারায় কথা বলি তুমি তো দূর থেকে তা দেখে তর্জমা করে তার ব্যাখ্যা দিয়ে দিতে পারো আর আমার আজকে সোজা সোজা কথা তুমি বুঝতে পারতিছো না তুই এখনো আমার সাথে পেয়াস মেরে কথা করছিস তুই কি আমার সাথে সোজা সোজা কথা কবি নাকি আমি চলে যাবো ওই জায়গাতে কদিনই বুবু তুমি সত্যি করে কাও তুমি মদনরে অপমান করার জন্য খালেক সাজারে আজকে ডাকি আনুনি সেটা কিরম করে কারণ তুই চাস না মার কাছে হচ্ছে খালেক সাজার থেকে এলএমএফপি সার্টিফিকেটধারী মদন ডাক্তার বড় হোক এটা কিরম কথা আমি সিরা কেন সাথে যাবো সিরা চাই আমার লাভটা কি হবে কদি গোলাপি তোমার হবু শ্বশুরের মাথা উঁচু হবে আর আমার সার্টিফিকেটধারী ডাক্তার মদন তাকে প্রমাণ করার সুযোগও পাবে না মনে কর তোর কথা আমি মেনেই নিলাম কিন্তু মদনের এই জায়গা অপমানিত হওয়ার সুযোগ কোথাতে আসলো সেটাই তো আমি বুঝতে পারতেছি না সেই জায়গাটা ছোট্ট করে আমার বুঝায় বল মানে সে তো এইসব ঘটনা কিছুই জানে না তার তালে তালি বলে সে অপমানিত হইলোটা কি করে এই কথা কি আমার তালে মুখে বলে জানাতে হবে লোক মুখে কি সে এই কথা শুনেনি এই কথা শোনার পরেই তো সে তার সাইকেল নিয়ে দোকান ফেলে রেখে আসার জন্য রওনা হয়ে গেছে আর পথে আমার তার সাথে দেখা হয়ে গেল তখন আমি তারে বললাম তোমার আর জাতি হবে না খালেক চাচা আসি মার চিকিৎসা করিয়ে গেছে তারপর তো সে যে কষ্টটা পাইলো সেটাই আল্লাহ স্যার আর কেউ জানে না আহারে তোর কথা শুনে তো আমারও মানে বিরাট কষ্ট লাগতেছে রে গুলাপি মানে তোর কথা শুনে আমার মনে হচ্ছে যারে আমি বিয়েতে দাওয়াতি দেইনি সেই কষ্ট আমি ডাল দিয়ে খাবো না আমি গোস্ত দিয়ে খাবো তোর এই কথার মানে কি বুবু মানে কি বুঝিসনি আমি তো তোরে কইছি আমি সবসময় সুজা সুজি কথা কই সুজা সুজি কথা কই কি সুন্দর করে বুঝে দিলাম তাও বুঝতে পারলি না আমি শোন তোর মদন ডাক্তার লোক মুখে মার অসুস্থতার খবর শুনে দোকানপাট একদম ছাড়িয়ে দিয়ে একদম দৌড়ায় চলে আসলো যেইখানে এই জামানায় একজন ডাক্তারের ডাইকে বাড়ি আনা যায় না মানে আমি বুঝলাম না তোর মদন ডাক্তার কত বড় মাপের ডাক্তার একটু চিন্তা করেছিস তা মদন ডাক্তার খারাপ ডাক্তার বলি না আমার ভালোবাসি বলে এটা করছে সেটা আমি কি করি কবে সেটা তো আমার সেটাই ভালো জানার কথা এই কিসের এত ঝগড়া এত সরল কথা আছে দেখছ এই জায়গা কও আরে এই জায়গা কর মতো হলে তাহলে কথা নেই শোন আচ্ছা যাচ্ছি শোন তুই দাঁড়া দাঁড়া চিন্তা করতে লাগ যে মদন ডাক্তার খারাপ ডাক্তার বলি নাকি তোরে ভালোবাসে বলে বাজারে দোকান ফালাই তুই দৌড়ায় এই বাড়িতে চলে এসে এটা নিয়ে তুই খানিক চিন্তা করতে লাগ মা কি কয় একটু শুনি হীরার সূত্র ঘরে থাকলে ঘরে থাকবো কি করে এদিকে কথাটা না আমি তোর বলতে চাইনি মা কিন্তু
না খাওয়াটা ঠিক হবে না। আমার নাম সুলাপি, আমি ভালোবাসি জিলে। জিলেপি তো পেঁয়াজ আছে, কিন্তু আমার মধ্যে কোনো পেঁয়াজ নেই। আমি সবসময় সোজাসুজির কথা কথি পছন্দ করি, কিন্তু তুমি আমার সাথে সোজাসুজির কথা করছো না। সে কথাটা যদি তুমি আমার কতি না চাও, তাহলে তুমি আমার একটা নিয়ে আসলে কিসের জন্য জায়গা? কথাটা কতি তোমার লজ্জা লাগতেছে তা কি? এমন কথা যে কতি তোমার লজ্জা করতেছে? ভাবলু আজকে কি ঘটনা ঘটাইছে জানিস? কি ঘটনা ঘটাইছে? আমার কাছে আসে, এরকম তিনবার চোখ মেরেছে। ভাবলু তোমার চোখ মারিছে? তুই এই কথা শুনে হাসতেছিস? তুই কথা শুনলে আমি হাসবো ছাড়া কি কর? শোনাবি, এটা মোটেও কিন্তু হাসির কথা না রে মা। তিনদিন পরে আমার বাড়ি জামাই হবে ও, আর শাশুড়ির থেকে চোখ মারে? এরকম লজ্জার কিছু পৃথিবীতে আর আছে? তোমার মনে কোনো জায়গায় ভুল হচ্ছে মা। আমি যতখানি চিনি হাবলু রে, ওর তো তোমার সাথে এত বড় বিয়াদবি করার কথা না। মা রে, আমার কোনো জায়গায় ভুল হচ্ছে না। আমার সাথে এরকম করলো তোর সাথে সম্পর্ক করে? আমি তো মানতে পারতেছি না রে মা, কোনো রকমই আমি মানতে পারতেছি না। আপনি যে মানুষের সামনে সুহাগি টুহাগি কন, মানুষজন তো এসবনে হাসাহাসি করে, টিটকারি মারে। কে আমার বউ? আমি নিজে বিয়ে করছি, আমার বউকে আমি সোহাগি কই না সোনার রূপা কই? তাতে মানুষ হয়তো কামড়াই কেমে, মানুষ কেমে আসাশি করবো? সোহাগি আমার ফোন করছে। তোরু ছাতা আবার হ্যাং করলো। কি হয়েছে তোর ভাই? হ্যাং করছে কথা ফোন তাহলে আবারও হ্যাং করলো? হ্যাঁ, রিসিভ করতেছে না। দেখছাও কত টেপাটুপি করতেছি, তারপরে ওই রিসিভ হতেছে না। মন্ড কি করতেছে জানো? মন্ড করতেছে ও কাঁচার দিয়ে আমি ভেঙে হালা দেয়। ও আমি এখন কি করবো? খারাপ তো ভেঙে হালা কি করতেছেন আপনি? দেখতেছেনই যখন মোবাইলটা বারবার হ্যাং করতেছে, তাহলে 200 লাগুক আর 300 লাগুক আজমত ভাইয়ের কাছে গিয়ে মোবাইলটা ঠিক করে নিয়ে আসেন। আপনি নিজে তার মোবাইলটা ঠিক করতে পারবেন না, তাই না? তুমি আমার বইয়ের আপন ছোট বোন, এটা খেবা কথা কইলে তোমার কাছে কি মনে হয়? যে আম পাতা না জাম পাতা তো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দেবো। বুঝতেছ না আমার বউটা কত কষ্ট করে ওখান থেকে টেহা পাঠাইতেছে? সেই টেহা ডমি যেন নাকবো 100 টেহা, কিন্তু কি আমি 500 টেহা দেবো? তা তো দেবো না, দরকার হয় আমি 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 শহরে চলে যাবো যে 100 টেহা দিয়ে এই মোবাইলটা আমি হেরে নিয়ে আসবো। এই দান 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 দুলবে দুলবে কি কন আপনি? আচ্ছা আপনার মাথায় কি বুদ্ধি বলে কিছু নাই? হ্যাঁ, আপনি এই মোবাইল সারার জন্য এখানতে যেমন শহরে, কেন শহরে যাইতে আসতে কি টাকা খরচ হবে না? এমনও তো হইতে পারে শহরে যে বললো যে 500 না 1000 টাকা লাগবে, আর যেতে আসতে 1000 তো 2000 টাকা, খাজনা সে বাজনা বেশি না? তার থেকে ও 500 সাইজের বলে কে যে 2-100 কমানো যায় আমরা সেই চেষ্টা করবো নি। এবার সবাই একটু থামেন তো দেখি, এসব কথা বাদ দিয়ে যাই টাকা লাগুক আজমত ভাইয়ের কাছ থেকে গিয়ে মোবাইলটা ঠিক করে নিয়ে আসেন। না তোমরা আলা বোঝার চেষ্টা করো, লোকটা এত খারাপের খারাপ, 100 টাকার জায়গা তুই 20 টাকা বেশি নে না 50 টাকা বেশি নে? দিলাম তাও না। হে সরাসরি মনে করো যে তোমার ওই 450 টাকা চাইতেছে, তাহলে আমি কি হামে তাই না হুনে বুঝা এই টাকা আমি নকশার করবো? দাঁড়ান 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 তোলা, একটা কাজ করা যায় কি? ও যদি আপনার কাছ থেকে 500 টাকা নেয়,
আজমত ভাই তো আমাগারি তো গেরাম যাবো কনে ওর কাছ থেকে বাড়তি টাকা উসুল করার জন্য তো অনেক সময় পড়ে আছি এটা আপনি ভাবতেছেন না যখন তোকে আমি উসুল করে নিব এই খবরদার দুলা ভাই খবরদার ভাইজান কারোর কিছু না কয়ে যদি কারোর জিনিসে কোনো হাত দিয়েছো তাহলে কিন্তু খবর হয়ে যাবে কয়ে দিলাম আচ্ছা আচ্ছা তুমি বুঝতেছো না কি হ্যাঁ মনে করো আর একটু জিনিসে আগ দিলাম সেটা যদি খাওয়ার জিনিস হয় তাহলে পাবো কি হ্যাঁ তুমি জানো সারা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একজন আর একজন খেয়ালা দিতেছে খিদে লাগলে এখানে কোনো পাপ নাই না তাছাড়া আমরা তো রেবেবি খেতেছি না ও হারামদা আমার কাছ থেকে 400টা বেশি বেশি খাচ্ছে 400টার জায়গা আমরা 800টা 1600টা এমনকি 3200টা খেয়ালা দেবো তাও কোনো পাপ হবে না ও আমি এখন কি করবো শোন এইটা শালা দুলো ভাইয়ের ব্যাপার তোর এই বিষয়ে মাথা ঘামাতে হবে না ঠিক আছে দুলো ভাই ওই তালি কর হ্যাঁ দরকার হয় ওরা দেখা দেবো কি আইনটা থিয়ে দিয়ে ঘর মধ্যে বোগা বাতের পাতি নিয়ে দেবো তো ওটা টের পাবে না কে নিচ্ছে হ্যাঁ মনে করবো কি জন্য উড়ে গেছে গা কত দিন দিতে পারে কুকুর বিড়ালো তা খাইতে পারে গাছেরই বুঝালিও যা আর তাদেরই বুঝালিও তা ভাঙেন না তাহলে তো আমার স্কিনের জন্য আলাদা 500 টাকা নিবেন মরার কপাল বসে দেশে রোগ সারে না হইল একই দায় নকল ঔষধ খাইলে পারে মানুষ আরে মদ আরে বাবা আরে বাবা এত ব্যস্ত তো আমাদের থাকতে না তা কি মনে করে এত রাতে বিশেষ কাজে আসিস তুই ভাই বাবু কালে বৌদি কি তোমাদের সাথে ইটের পর ইট নিয়ে কোন বিষয়ে কথাবার্তা হয়েছে নাকি খালি কইছে নাকি একেবারে স্বপ্ন দেখা মনের মধ্যে ডাউনলোড করে দিছে আমি তো এখন রাজপ্রাসাদের স্বপ্ন দেখতেছি তোরেও কি বদি ওলালম বদে এই স্বপ্ন দেখিয়েছে রে ভাই আর শুধু কি কয়েছে নাকি মানে ওর কথা তো সব একটু বেশি বেশি করে কয় সেজন্য ওর কথা আমার বিশ্বাস করতে মন চায় না এই বিষয় নিয়ে তোর দুলা ভাই মহব্বতের সাথেও কথা কয়েছে আচ্ছা মহব্বত বিয়ে আপনাকে কি কয়েছে দুলা ভাই ও তো বলিছে ডাইনি ভাবে না তাকিয়ে একদম চোখ বন্ধ করে ঝাপায় পড়তি না সেটা কি ভাবেছেন তো কয়েছে নাকি মুখ থেকে আয় পড়েছে সেটা কয়ে ফেলেছে তোর যা কথা না রে ভাই আরে মহব্বত চিন্তা করে কয়েছে নাকি চিন্তা না করে কয়েছে সেটা আমরা কিরাম করে বলবো কারো মনের ভিতরে কারো বেরেনের ভিতরে তো আমাকে ঢোকা সম্ভব না আরে যাই হোক সেটা নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই গ্রামের লোকজন আগে কি করে সেটা দেখি তারপর সেটা দেখে বিবেচনা করে আমরা ডিসিশন নেব আমি এখন যাচ্ছি আমার এখন মেলা কাজ আছে আমার রোগী ভিজিট করতে হবে বাইরের না খালি তিরিং বিরিং স্বভাব ও না তুই যে কারণে আসলাম সেটা তো ভুলে গেলাম কি বাবা বকো কি কবি কো না আমি কষ্ট মহব্বত বিয়ায় কি যদি শুনি তোকে বলেছ ও তোর কম্পাউন্ডারি করতে রাজি না রে ভাই তার রাজি হবে কি আমি যদি খালেক ডাক্তারের মতো সার্টিফিকেট ছাড়া হারবাল ডাক্তার হতাম খালি পরে ঠিকই রাজি হয়ে যেত মানুষের রুচি বোধ আজকাল যে কোথায় গিয়ে নামিছে সেটা ভাবতে কিনা আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আহা সামান্য ব্যাপারে এত মাথা গরম করার কোনো দরকার নেই তো তোর ইস জিনিসটা তোর কাছে সামান্য মনে হচ্ছে আমি একজন এলএমএফপি ডাক্তার সার্টিফিকেট দাঁড়ি আমি তাকে যে আমার কম্পাউন্ডার হিসাবে নিয়োগ দিতে চাইছি এটাই তো তার সৌভাগ্যের ব্যাপার ডায়মন্ড ফেলে যে কেউ কাজ হাতে তুলে নেই সেটা এই প্রথম আমি মহব্বত বিআইকে দেখলাম আচ্ছা মহব্বত যদি নিজের ভালো নিজে না বোঝে তাহলে তোমার আর আমার কিছু করার আছে অবশ্যই করার আছে বড় ভাই হিসেবে আপনার ছোট ভাইয়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকা উচিত ছোট ভাই যদি বিপদে চলে যেতে চায় তাহলে বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব কী সেই বিপদ থেকে তাকে টাইনে নিয়ে আসা আমি একটা সোজা সাপটা কথা বলি দুলা ভাই এই কথা বলে আপনি কিন্তু আপনার দায় এড়াতে পারেন না আমি আবার কিভাবে দায় এড়ালাম আরে বাবা আপনি হচ্ছেন তার বড় ভাই সে ভুল পথে যেতে চাইলেও আপনি তাকে যেতে দিবেন না আপনি তার বড় ভাই তাকে আটকাবেন ভাই বোন বড় হলে পরে কে যে কার কথা কতটা শুনে সেটা তুই নিজের দিয়েই তো বুঝতে পারিস তাই না তুই কি কোনোদিন আমার কোনো কথা শুনেছিস এই তো ঠেস মেরে কথা বলে দিলে যাও দুই চার মিনিট থাকবো ভাবিছিলাম এখন আমার থাকা কোনো প্রিপারেশনই নেই ইচ্ছাও থাকতেছে না আমি গেলাম একদম মাথার টাকা
যখন যা বলি ভালো মন্দ কোনো কিছুর বিবেচনা নাই। তো অস্থির তোমার ভাই আমার ভাই অস্থির বললেন কেন? আমি আমার ভাই যা খুশি তা বলবো, আপনি বলবেন কেন? না অস্থির সেজন্য বললাম না বললে মাইন করবো না, আমার ভাই নিজ বলবেন না। এই দাও মাইন, আমি কি ওর গালাগালি করেছি? একটু অস্থির সে কথা কইছি, সে কথা বলতে পারবেন আপনি বানাতেই পারেন। চালি পরে কিন্তু আপনি একটা হার্বাল হাসপাতালও তৈরি করতে পারেন, সেটা কত? মাত্র 5 লাখ টাকা খরচ হবে। চিন্তা করে দেখেন, এই যুগে 5 লাখ টাকা একটা হাসপাতাল আপনি চিন্তাও করতে পারবেন না চাচা। সবই তো বুঝলাম, কিন্তু 3 বছর আগেই সব টাকা মারি দি চলে যাবে না তার গ্যারান্টি কি বদি? চাচা আমি বদি লালম বদি? এটা নিজেই তো একটা গ্যারান্টি চাচা। আমি যে কথা করছি এগুলো কি কথা? এগুলো তো মনে করেন প্রিন্ট করাটা দলিলহীন চাচা। তাছাড়া এরা তো এই যে এটির উপরে এই প্রজেক্ট, এরা তো মনে করেন গৃহহীন, যারা যাদের গৃহ নাই তাকে তো গৃহ দেওয়ার জন্য আসছে, টাকা আমার জন্য তার আসেনি চাচা। এটাও না হয় মানলাম, কিন্তু 5 লাখ টাকা দিয়ে 3 বছর পর 7 লাখ টাকার বাড়ি বানায় দেবে, এটা কিরকম করে সম্ভব? বিষয়টা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না বদি? চাচা আপনার সাথে আমি দ্বিমত করবো না, দ্বিমত করবো একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার চিন্তা ভাবনায় কিন্তু আপনি একটু বাংলাদেশি স্টাইলে ভাবতেছেন। এটা সত্যি যে বাংলাদেশে একটা বাড়ি করতে বলে এই টাকা করা যায় না, কিন্তু আপনি ইউরোপ আমেরিকা ভাবেন, সেখানে বাড়ি করতে এত টাকার বেশি লাগে না চাচা। তারা কীভাবে চলতেছে? আমাদের এইটার উপরে এই প্রজেক্ট ওখান থেকে আসছে। আচ্ছা স্যার আপনি কত যে আমেরিকার $1 মানি বাংলাদেশের মানুষের কাছে কয় টাকা? 80 টাকার মতো। এই তো ধরে ফেলেছেন চাচা, মনে করেন আপনি একটা সোজা হিসাব বুঝাচ্ছি আমি। এটা আমাদের আমাদের দেশে ব্যাংক আছে না, এর যে আপনি 1 লাখ টাকা রাখেন তাহলে পরে তো হয়তো 1000 টাকা সুদ পায়। তাহলে একই রকম টাকা মনে করেন যে আপনি রাখলেন ওইখানে, তাহলে আমেরিকা যদি রাখেন আর কি, আমেরিকা যদি রাখলেন তাহলে সুদটা পাচ্ছেন কিসে? ওটা তো ডলারে পাচ্ছেন। $1000 মানি বাংলা টাকা কত? 80,000 টাকা। প্রতি মাসে যদি 1,80,000 টাকা করে হয় চাচা, হ্যাঁ 5 লাখে কত আসে? 4 লাখ টাকা। এবার যদি আপনি 3 বছর রাখেন তাহলে এবার হিসাব করে দেখেন, মানে 3 বছরের সাথে 4 লাখ টাকা হিসাব করে দেন কত আসে? 1,44,00,000 মতো। 1,44,00,000 আপনি পাচ্ছেন হচ্ছে 60 থেকে 70 লাখ। কী মনে করেছেন ইটের উপরে ইট প্রজেক্ট আপনি দিতে কোনো অসুবিধা হবে? হ্যাঁ হয়, তোমার কথায় যুক্তি আছে। মানে কি কব, শিক্ষিত মানুষ হলি পরে এই যে অল্প কথায় পুরোটা বুঝে নেয় একটা প্রমাণ কিন্তু আরেকবার দিলেন চাচা। শিক্ষিত মানুষের সাথে কথা বলে মজাই আলাদা না বদি ভাই? আমার আব্বাই আপনার সালাকি একেবারেই ধরতে পারে। আশ্চর্য, তুমি না সালাকি কনে পাইছো, কি ধরনের ফানি কথা বলতেছো তুমি? 80 টাকায় যে আমেরিকান $1 হয় সে কথা তুমি আব্বাকে বলেছো, কিন্তু আমেরিকান 1 লাখ টাকা হতে গেলি বাংলাদেশে যে 80 লাখ টাকা হতে হয় এই কথা কিন্তু তুমি আব্বাকে একবারও কওনি। লতিকা তো ঠিক কথাই করছে বদি, তোমার হিসাবে তো যথেষ্ট গোলমাল আছে। বিষয়টা হচ্ছে কি চাচা? থাক বদি ভাই, তোমার কষ্ট করে আমার আব্বাকে আর কিছু বোঝানো লাগবে না। তোমার ইটের উপর ইট এই প্রজেক্টে আমার আব্বা 1 টাকাও ইনভেস্ট করবে না, এই কথা একেবারেই ফাইনাল চাচা। মানে লতিকা যা করছে মানে আপনি কি করতে যাচ্ছেন যে আপনারও সে একই মত নাকি? মা একটা কথা কলি তার উপর দিয়ে সন্তান কি মাথা পরি করতে পারে বদি? তার ঠিকই চাচা। আচ্ছা চাচা তাহলে আমি এখন আসি, লতিকা আসি তাহলে। তাহলে চাচা আরে শিলাবি তুমি এনে কি জানি? উড়োনা বন্ধ করো, আমি এই জায়গা কি জন্য করছি? হ্যাঁ সেটা তো বন্ধ করবো, কিন্তু কি জন্য তুমি সেটাকে কমাতো? আমার নাম শুলাপি, আমি ভালোবাসি জিলেপি। জিলেপিতে প্যাঁচ আছে, আমার মধ্যে কোনো প্যাঁচ নেই, আমি যা কই সোজা সুজি করি। তোমার আমি সোজা সুজি করছি, তুমি ঘুরে উড়ানো বন্ধ করো, তুমি আমার সামনে দাঁড়াও সিনা টান টান করে। হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি জন্য আমি দাঁড়াবো সেটা বলতে হবে না? আচ্ছা আমার অপরাধ